কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয়ের উপর আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। ডিসক্রিট ম্যাথমেটিক্সের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কোয়ান্টিফায়ার সম্পর্কে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম প্রেডিকেটস নিয়ে, আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নিয়েছেন। যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে ভিডিও টিউটোরিয়ালে চলে আসবেন। এখানে আপনারা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন, লক্ষ্য রাখবেন, এক্স ক্যান স্পিক ইংলিশ। এই সেন্টেন্সটিকে আমরা প্রেডিকেটের সাহায্যে প্রকাশ করতে পারি, পি অফ এক্স ইকুয়াল এক্স ক্যান স্পিক ইংলিশ। এখানে এক্স হচ্ছে এমন একজন স্টুডেন্ট যে কিনা ইংরেজিতে কথা বলতে পারে। তো লক্ষ্য রাখবেন এই প্রেডিকেটসের ভ্যালুটা কিন্তু অ্যাসাইন করে দেয় নাই, অর্থাৎ হয়তোবা সবাই এখানে ইংরেজিতে কথা বলতে পারে অথবা কেউ একজন স্টুডেন্ট যে কিনা ইংরেজিতে কথা বলতে পারে। তো এই প্রেডিকেটসের ভ্যালুকে আমরা অ্যাসাইন করে দেবো, অর্থাৎ কোয়ান্টিফাই করে দেবো, একটা ভ্যালু দেবো প্রেডিকেটকে, এবং সেই জন্য আমাদের সাহায্য নিতে হবে কোয়ান্টিফায়ারের। তাহলে কোয়ান্টিফায়ারের কাজ হচ্ছে প্রেডিকেটসের জন্য ভ্যালু অ্যাসাইন করে দেয়া। এখানে এমনও হতে পারে কেউ একজন ইংরেজিতে কথা বলতে পারে, কিছু সংখ্যক ইংরেজিতে কথা বলতে পারে, অথবা সবাই ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে প্রেডিকেটসের ভ্যালু অ্যাসাইন করে দেওয়ার কাজই হচ্ছে কোয়ান্টিফায়ারের। ওকে, সো এখানে আমরা একটা স্টুডেন্ট কি করতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে, তো তাকে কীভাবে কোয়ান্টিফায়ার সাহায্যে কোয়ান্টিফাই করতে হয় সেটা আমরা দেখব। তার আগে কোয়ান্টিফায়ার দুই ধরনের, সে সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার মানে হচ্ছে সবার জন্য, সো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হচ্ছে কিছু সংখ্যা অথবা কেউ একজন, এটলিস্ট একজনের জন্য বা এটলিস্ট একটির জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। সবার জন্য ব্যবহার করা হয়, যেটা সবার জন্য ইউনিভার্সাল যেটা, সেটা হচ্ছে এই কোয়ান্টিফায়ার সিম্বলটা, এবং এক্সিস্টেন্সিয়ালের জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। তো আমরা যদি এবার এই পি অফ এক্স যেটা আছে সেটাকে নিয়ে কাজ করি, এক্স ক্যান স্পিক ইংলিশ, স্পিক ইংলিশ, এটাকে যদি আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার সাহায্যে আমরা লিখতে চাই তাহলে এরকম লিখতে পারি পি অফ এক্স। তাহলে এইটা দ্বারা কী বোঝাচ্ছে এই প্রেডিকেটসের জন্য, এটার দ্বারা বোঝাচ্ছে যে অল স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্ট ক্যান স্পিক ইংলিশ। কারণ হচ্ছে এই ইউনিভার্সাল এক্সের মিনিংটা হচ্ছে যে, এই ইউনিভার্সাল এক্সের মিনিংটা হচ্ছে ফর অল এক্স, এটা সত্যি, প্রত্যেকটা এক্সের জন্য এটা সত্যি, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইউনিভার্সাল এক্স এটা সত্যি। ইউনিভার্সাল এক্স মানে হচ্ছে এখানে লক্ষ্য রাখবে প্রত্যেকটা এক্স মানে কি, এক্স ক্যান স্পিক ইংলিশ। তাহলে প্রত্যেকটা এক্সের জন্য এই কথা সত্য, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টই কী করতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে। আর যদি আমরা এরকম লিখি তাহলে লক্ষ্য রাখবেন এটা দ্বারা কী বোঝাচ্ছে, দেয়ার ইজ অ্যান এক্স সাজ দ্যাট পি এক্স, তাহলে কেউ একজন স্টুডেন্ট আছে যে কিনা ইংরেজিতে কথা বলতে পারে। সো লক্ষ্য রাখবেন, ওকে, সো এখানে সবাই না হতে পারে বাট এটলিস্ট একজন হবে যে কিনা ইংরেজিতে কথা বলতে পারে। সো এবার যদি আমরা একটু ভালো করে এখানে বিষয়টা আরেকটু আপনাদের দেখাই, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দিকে লক্ষ্য রাখবেন। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের জন্য যে সবসময় অল স্টুডেন্ট বা ফর অল এরকম না, আরও কিছু সেন্টেন্স আছে আমরা যেটা ইউজ করতে পারি, ওয়ার্ড অ্যাকচুয়ালি, ফর এভরি, ফর ইচ, ফর এনি, অল অফ, গিভেন এনি, এই সকল ওয়ার্ড যদি আপনারা দেখে থাকেন কোনো সেন্টেন্সে, তবে সেক্ষেত্রে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারই বোঝাবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল এক্স পি অফ এক্স, এটা দ্বারা বোঝাচ্ছে ফর অল এক্স এই ইউনিভার্সাল এক্স ইজ ট্রু, বা পি অফ এক্স ফর অল এক্স পি অফ এক্স ইজ ট্রু। সো প্রত্যেক এক্সের জন্য, এখানে যতজন এক্স আছে সবার জন্য এই কথাটা সত্য। সো এভরি স্টুডেন্ট ক্যান স্পিক ইংলিশ, এখানে আমরা ধরতে পারি স্টুডেন্ট ক্যান স্পিক ইংলিশ, এটাকে আমরা পি এফ এক্সের সাহায্যে প্রকাশ করতে পারি যে স্টুডেন্ট ক্যান স্পিক ইংলিশ। এখানে যেহেতু এভরি স্টুডেন্ট বলেছে সেক্ষেত্রে আমরা সামনের দিকে এটা দিয়ে দিতে পারি, তাহলে প্রত্যেক স্টুডেন্টের জন্য এই কথা সত্য যে স্টুডেন্ট ক্যান স্পিক রাশিয়ান অ্যাকচুয়ালি, সরি। সো পরবর্তীটা আমরা যাই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারে যে সকল ওয়ার্ডগুলো আপনারা লক্ষ্য রাখবেন, দেয়ার এক্সিস্ট, ফর সাম, ফর এটলিস্ট ওয়ান, দেয়ার ইজ, এই সকল ওয়ার্ড থাকলে সেন্টেন্সে আপনারা বুঝতে পারবেন এখানে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ব্যবহার করা হয়েছে। সো এই এরকম যদি কখনো থাকে তাহলে দেয়ার ইজ অ্যান এক্স ফর সাজ দ্যাট পি অফ এক্স, সো কেউ একজন আছে যার জন্য এই কথাটা সত্য। সো দেয়ার ইজ এ স্টুডেন্ট হু ক্যান স্পিক রাশিয়ান, তো আমরা ধরতে পারি স্টুডেন্ট হু ক্যান স্পিক রাশিয়ান ইকুয়াল পি অফ এক্স, তাহলে এক্স হচ্ছে একজন স্টুডেন্ট যে কিনা রাশিয়ান কথা বলতে পারে। সো দেয়ার ইজ এ সবাই কিন্তু না, লক্ষ্য রাখবেন, সেই জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করবো, ওকে। সো এইখানে এই সেন্টেন্স দ্বারা, এটা দ্বারা কী বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এটলিস্ট একটা এক্স আছে, এটলিস্ট একটা এক্স আছে যার জন্য এই পি অফ এক্স ট্রু, ওকে। সো এই ছিল কোয়ান্টিফায়ার, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এবং এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এবার আমরা কিছু এক্সাম্পল সলভ করব। লেট কিউ অফ এক্স বি দ্য স্টেটমেন্ট, যেখানে এক্স গ্রেটার দেন টু, হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ দ্য কোয়ান্টিফিকেশন, এই কোয়ান্টিফিকেশনের জন্য ট্রুথ ভ্যালু কী সেটা আমরা বের করতে হবে, ওকে। এবং এখানে দেয়া আছে কিউ অফ এক্স এর স্টেটমেন্ট হচ্ছে এক্স লেস দেন টু,
সো এটার জন্য ট্রুথ অথবা ট্রুথ ভ্যালুটা বের করতে হবে, এবং এখানে ডোমেন বলা দেওয়া আছে ওয়ার দ্য ডোমেন কনসিস্ট অফ অল রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বার। সো এখানে লক্ষ্য রাখবেন অবশ্যই যদি আমরা কিউ অফ এক্স কিউ অফ ওয়ান ধরি তাহলে ওয়ান থেকে টু বড়, অবশ্যই এটা সত্য, বাট কিউ অফ টু টু থেকে টু বড় এটা সত্য না, এবং আপনারা যদি কিউ অফ থ্রিও ধরেন সেক্ষেত্রে বুঝতেই পারবেন থ্রি এর চেয়ে টু বড় না, তো অবশ্যই এটা ট্রু ভ্যালু রিটার্ন করবে না, কারণ আমরা বলেছি যে ইউনিভার্সালের মানে হচ্ছে সবার জন্য সত্য হতে হবে, এটলিস্ট যদি একটার জন্য মিথ্যে হয় তাহলে ডেফিনেটলি এটা ইকুয়াল ট্রুথ ভ্যালু কী হবে, ফলস হবে। পরবর্তীটা একটু লক্ষ্য রাখবেন, হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ এই ইউনিভার্সাল এক্স অফ পি অফ এক্স, হোয়াট দ্য পি অফ এক্স ইজ দ্য স্টেটমেন্ট, পি অফ এক্স সমান কি স্টেটমেন্ট, এক্স স্কোয়ার গ্রেটার দেন টেন, অ্যান্ড দ্য ডোমেন কনসিস্ট অফ অল দ্য পজিটিভ ইন্টিজার নট এক্সিডিং ফোর, তাহলে ডোমেনটা কী লক্ষ্য রাখবেন আপনারা, এখানে ডোমেন বলতে এক্সের ভ্যালুগুলো কী হতে পারে, এক্সের ভ্যালুগুলো বলতেছে পজিটিভ ইন্টিজার, সাপোজ এখানে জিরো ওয়ান টু থ্রি এরকম ধরতে পারবেন, বাট ফোরের বেশি না লক্ষ্য রাখবেন, নট এক্সিডিং ফোর, সো এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তাহলে এই হচ্ছে আমাদের ডোমেইন। এখন এই ডোমেনের জন্য আমাদের যেটা বলেছে প্রশ্নে, বি অফ এক্স ইউনিভার্সাল অফ এক্স পি অফ এক্স ইকুয়াল আমাদের যেটা দেওয়া আছে স্টেটমেন্ট এক্স স্কোয়ার লেস দেন টেন, সো এটা ট্রুথ ভ্যালুটা বের করতে হবে, ট্রু অর ফলস। আমরা চেক করব, প্রথমে যদি জিরোর জন্য চেক করি অবশ্যই ঠিক আছে, ওয়ানের জন্য ঠিক আছে, টু এর জন্যও ঠিক আছে, কোনো প্রবলেম নেই, থ্রি স্কোয়ারের জন্য ঠিক আছে, বাট ফোর স্কোয়ার, যখন ফোর স্কোয়ার হবে এক্সের ভ্যালু ফোর স্কোয়ারের জন্য নিশ্চয়ই এটা সত্য না, তাহলে এটাও কি রিটার্ন করবে, ফলস ভ্যালু রিটার্ন করবে, সো এই বিষয়টার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। ওকে, তাহলে এটার ট্রুথ ভ্যালু আসবে কি, ফলস। পরবর্তী এক্সাম্পলের দিকে যদি লক্ষ্য রাখেন, হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ existential x of p of x, তাহলে এবার আমরা যেটা দেখতেছি ঠিক অপোজিট এক্সাম্পল, আগে যেটা দেখেছিলাম ইউনিভার্সাল অফ x, এবার existential of x এর জন্য দেখতেছি, where the p of x হচ্ছে x square greater than 10, এবং ডোমেইন আগের মতো এখানে ডোমেইন x এর ভ্যালু হতে পারে 0 1 2 3 4 ইন্টিজার, অবশ্যই পজিটিভ ইন্টিজার হবে, সো এখানে আপনারা যদি লক্ষ্য রাখেন অবশ্যই 1 স্কোয়ার গ্রেটার দেন 10 নয়, জিরো স্কোয়ার গ্রেটার দেন টেন নয়, ওয়ান স্কোয়ার গ্রেটার দেন, এগুলো ফলস ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন, টু স্কোয়ার গ্রেটার দেন টেন ফলস, থ্রি স্কোয়ার গ্রেটার দেন টেন ফলস, বাট লক্ষ্য রাখবেন ফোর স্কোয়ার গ্রেটার দেন টেন এটা কিন্তু ট্রু, কারণ সিক্সটিন গ্রেটার দেন টেন, তো আমরা বলেছিলাম এক্সিস্টেন্সিয়াল ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই সেটার ভ্যালু ট্রুথ ভ্যালু কী রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে, তাহলে ডেফিনেটলি এটার মান কী হবে, এইখানে এই কোয়ান্টিফায়ারের কোয়ান্টিফিকেশনের মান হবে ট্রু। তো এই ভিডিও এতটুকু থাকবে, আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আপনারা এখানে লক্ষ্য রাখবেন হোমওয়ার্কের দিকে, লেট পি অফ এক্স বি দ্য স্টেটমেন্ট এক্স ইকুয়াল এক্স স্কোয়ার ইফ দ্য ডোমেইন কনসিস্ট অফ অল ইন্টিজার্স হোয়াট আর দ্য ট্রু ভ্যালু, তাহলে এগুলো ট্রু ভ্যালু কী সেগুলো আপনাদের বের করতে হবে, এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আপনারা আমার সাথে এক্সারসাইজ করে নেবেন এবং পরবর্তী লেকচার ভিডিওর জন্য রেডি থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।